WBH 2920 না গাড়িটার নম্বর মাস্টারের গাড়ি 20 হ্যাঁ মুখস্থ আছে আমাদের এখনো 2920 গাড়ির নাম্বার মুখস্থ আছে এখনো কেন মুখস্থ আছে কারণ যেই মাস্টারের গাড়িটা চলে গেল আমাদের লোক থাকতো খবর দিত WBH 2920 চলে গেছে 5 মিনিটের মধ্যে ফাঁকা ল্যাবরেটরি কেউ নেই সবাই কিন্তু কাজ করে কিন্তু ওই যে একটা তটস্থ বা সেইটা মাস্টার চলে গেলে একটু রিল্যাক্সেশন হয় 23rd September 2017 has been a revealing moment for a struggling female research scholar like me. I came across this amazing persona through Google Doodle, the first Indian woman scientist, Dr. Oshima Chatterjee. A 54 year reader who joined Karan Calcutta University. এবং ওখানে উনি একটু অসুবিধে ফিল করেছেন যখন ডক্টর পিবি সরকার বললেন সেনেট মিটিংয়ে যে মেয়ে দিয়ে আমার মেয়েকে দিয়ে আবার পড়ানো চলবে না খাটতে পারবে না তখন মানে মিন্টো ব্যানার্জি বলে প্রফেসর ছিলেন উনি মানে উঠে দাঁড়িয়ে এত রাগারাগি করলেন তখন পিবি সরকার বসে পড়লেন এবং মার অ্যাপয়েন্টমেন্ট র্যাটিফাইড হয়ে গেল মা জয়েন করলেন ইউজিসির মিটিং ছিল গ্র্যান্ড ফান্ডের ব্যাপারে একজন স্যার এসে আমরা শুনছি অ্যাপ্লাইড কেমিস্ট্রির বলছেন একজনই পুরুষ মানুষকে দেখলাম মিটিংয়ে তিনি হচ্ছেন অসীমা চ্যাটার্জি ভীষণ ভালোবাসতেন এত ভালোবাসতেন স্টুডেন্টদের এখন বুঝতে পারি একটা স্টুডেন্টও চাকরি পায়নি এরম হয়নি ওনার ল্যাবরেটরিতে ঢুকেছে একটা স্টুডেন্টও চেষ্টা যে বলেছে আমি বিদেশে যাব ওনাকে উনি যে পাঠাননি তা নয় আমার এরকম মনে আছে একদিন বোধহয় ক্যান্টিনে গিয়েছিলাম গল্প করতে গিয়ে একটু দেরি হয়ে গেছে ফিরেছি ফিরে দেখি মাস্টার নিজের অ্যাপ্রনটা দিয়ে আমার সক্সলেট একটা যন্ত্র যেটা আমাদের কাজে লাগে তখন সেটা ফুটছে মানে কাজ হচ্ছে সেটা মুছছেন আমাকে আমি দেখলাম দেখে তো আমার ভয় লেগে গেলো ওটা আমার করার কথা উনি করবেন কেন তা আমি একটু চুপ করে থেকে বললাম যে আপনি এটা করছেন কেন ওটা আমি করবো তো না না তুমি ব্যস্ত তোমার তুমি অনেক কিছুতে ব্যস্ত থাকো আমার সময় আছে আমি কাজটা করে দিচ্ছি উনি যে এপিলেপসির উপরে করেছিলেন সেটা খুবই তখন মানে কাজ হয়েছিল আমাদের আর গোটা ইন্ডিয়া থেকেই প্রায় লোক চলে আসতো আমাদের সায়েন্স কলেজে ওষুধ নিতে যদিও এটা মানে হারবাল ওষুধ কিন্তু অন্য যেটা হয়েছিল ম্যালকিউরিন ম্যালকিউরিন হচ্ছে ম্যালেরিয়ার যেটার নাম করলাম সপ্তপর্ণী আগে তো বায়োলজিক্যালি টেস্টিং করা হতো এখন বায়োলজিক্যাল টেস্টিংও হয় এবং তার সঙ্গে সঙ্গে ক্রোমাটোগ্রাফিক টেস্টিং HPTLC বলে ওটাকে সেটাকে করা হয় হচ্ছে আয়ুষ 64 সেটা হচ্ছে ম্যালেরিয়া সেটার জন্য ভীষণ এফেক্টিভ আয়ুষ 64 আর আয়ুষ 56 এই দুটো উনি নিজে বানিয়েছিলেন নিজে করে দিয়ে গেছেন সেটাতে অনেক টাকাও ইনকাম করেছে কিন্তু গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট তখন তো ইনভেন্টারদেরও কিছু দিত না কিছু না ওই যার না যাদের পেটেন্ট রাইট মানে গভর্নমেন্টের পেটেন্ট রাইট ওরাই যা পাওয়ার পাবে হায়ার কন্ট্রিবিউশনস টুয়ার্ডস সেটিং আপ আ মিনিস্ট্রি অফ আয়ুষ ইজ কনসিডারেবল কারণ আগে ভাবা হতো ট্রেডিশনাল মেডিসিন ইজ পার্ট অফ মেডিসিন ভেরি স্মল পার্ট অফ মেডিসিন তো ওর কাজ পুরনো দিনের আমাদের নলেজটাকে ফোকাস করেছে এবং দ্য গভর্নমেন্ট স্টেপ বাই স্টেপ কুড আন্ডারস্ট্যান্ড দ্যাট আওয়ার ট্রেডিশনাল মেডিসিন ইজ নো উইকার দ্যান দ্য মেডিসিন অফ যেটাকে আমরা অ্যালোপ্যাথি বলি একজন প্যারিস থেকে একজন সায়েন্টিস্ট এসেছিলেন ভিজিট করতে আমাদের ল্যাবরেটরি তখন উনি আপনি সব ছাত্রদের আলাপ করাচ্ছেন আমাকেও আলাপ করিয়ে দিলেন যে আমার নিউলি জাস্ট জয়েন করেছে আমার ল্যাবে ও একটা ফনিকুলাম ভুলগারের ওপরে কাজ করেছে এবং খুব ভালো ইন্টারেস্টিং কাজটা হয়েছে এবং ওটা অ্যান্টি ফার্টিলিটি প্রপার্টি থাকার সময় মানে প্রবাবিলিটি খুব আছে কিন্তু তখনও পর্যন্ত কোনো লিটারেচারে আমি পাইনি ওটা অ্যান্টি ফার্টিলিটি প্রপার্টি আমি বুঝতে পারছি ভালো গবেষক যারা তারা কি এত দূর পর্যন্ত ভবিষ্যৎ দেখতে পান সোরিয়াসিস ইজ আ কাইন্ড অফ অটোইমিউন ডিজিজ যাতে স্কিনটা ডিগ্রেডেড হয়ে যায় সেটাকে রাইট্রিয়াটিং টোরিয়া কারেঞ্জিয়া অয়েল দিয়ে করা হচ্ছে তো তখন কম্পাউন্ডগুলোকে আইসোলেট করা হতো তার স্ট্রাকচার করা হতো তার বায়োলজি করা হতো এখন দ্য রিয়েলাইজেশন ওয়াজ দেয়ার ইট হ্যাজ কাম মোর যে একটা কম্পাউন্ড সবসময় অ্যাক্ট করে না দ্য অ্যাক্ট ইন কনসার্ট আমরা যেমন ফর্মুলেশন দেখি অ্যালোপ্যাথির আয়ুর্বেদিক ফর্মুলেশনস আর দেয়ার ইন ওয়ান প্লান্ট এবং সেটাকে আরও এনহান্স করে 2-3টে প্লান্ট দিলে সেই জিনিসগুলো এখন দেখা হচ্ছে এবং উই আর ডেলভিং ইন টু দ্য ফার্মাকোলজি অফ দোজ দ্য বায়োকেমিস্ট্রি অফ দোজ অ্যান্ড দ্য কম্পিউটার মডেলিং অফ দোজ থ্রু মলিকুলার ডকিং যেটাকে বলে তো উনি যে এটা আরম্ভ করেছিলেন দ্যাট ইজ নাও হিউজ ডিসিপ্লিন ইনফ্যাক্ট আমরা তো বলি এটাকে অল্টারনেটিভ মেডিসিন বলা হয় আমাদের ইনস্টিটিউটে আমরা বলি যে অ্যালোপ্যাথি তো অল্টারনেটিভ মেডিসিন আমাদের তো অরিজিনাল মেডিসিন আই অলসো ফিল দ্যাট ওয়ে
ল্যাবে যে বেয়ারার আছে তাকে আজকালকার মাস্টারমশাইরা তুই বলে, ননি বলে ছেলেটি রিটায়ার করেছে, সে সে একদিন রেগে আমায় বলছে, কালিদা এরা সবাই আমাদের তুই বলে, মাস্টার কোনোদিন আমাদের তুই বলতেন না, মাস্টার আমাদের তুমি বলতেন। মাসিমাচার্যের মেয়ে দিয়েছিলেন, মাসিমার মেয়ে, তো সেই ছবিটা আমি এখনও আমার বাড়িতে রাখা রয়েছে। আমি সেটাকে এখনও পুজো করাই, যখন পুজো করি তখন পুজো করাই, মানে ভগবানের জায়গা ওনার জায়গা এক, এইটুকুনি আমি বলতে পারি। তারপর মা পোস্টডক্টরাল ফেলোশিপ পেয়ে আমার যখন 11 মাস বয়স, তখন মা বললেন আমি তো ফেলে রেখে যাবো না আমার মেয়েকে, অনেকে বললে নিয়ে যেও না তুমি, কোনো আমার দিদিমা অসুস্থ ছিলেন, কোনো ক্রিশ্চান মিশনারির কাছে এতে রেখে যাও, মা বললেন না আমি ওকে নিয়ে যাবোই। সাংঘাই হয়ে ঘুরে ইউএসএ গেলেন, 14 দিন লেগেছিলো। মা প্রথমে ডক্টর এলএম বাক্সের কাছে কাজ করেছিলেন, ওইটা অতটা বেশি আমি জানি না, কিন্তু প্রফেসর জ্যাক মাইস্টারের কাছে যখন ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজিতে কাজ করতে গেলেন, তখন মা বললেন উনি খুব কড়া লোক ছিলেন, তো একটা ঘটনা উনি মায় বললেন যে 25 তারিখের রাত্রে উনি মাকে একটা প্রবলেম দিয়ে গেছেন, হ্যাঁ, তো বললেন তখন রাত 12টা বেজে গেছে, মার শেষ করতে করতে বলেন হিউজ দরজা আস্তে আস্তে খুললো, প্রফেসর জ্যাক মাইস্টার এসে বললেন অসীমা ইউ আর স্টিল হিয়ার, আই ডিডন্ট এক্সপেক্ট ইউ টু, তো মা বলেন তুমি আমাকে একটা কাজ দিয়ে গেছো, আমি সেটা শেষ করে আমায় যেতে হবে, আই এম রানিং টেম্পারেচার বাট আই ফিনিশ দ্য ওয়ার্ক। তখন উনি ভীষণ খুশি হলেন, কিন্তু বলেন আমি ভাবিনি তুমি এটা শেষ করতে পারবে। বেঙ্গল কেমিক্যালের মা কাছোরা এলেন যে আপনাকে প্রিন্সিপাল উইটনেস হতে হবে, হেস কোম্পানি কেস করেছে আমাদের এগেনস্টে একটা সালফানোমাইড ডেরিভেটিভের ব্যাপারে। তারপর মা বলেন ঠিক আছে আমি উইটনেস হতে রাজি আছি, কিন্তু আমি 1 পয়সা ফি নেব না। কেন? ওটা স্যার পিসি রায়ের ফাউন্ডার ছিলেন এবং কুইন এলিজাবেথের প্রিভি কাউন্সিল থেকে হেস কোম্পানির লয়াররা এলো। তখন মাকে প্রায় দিনের পর দিন উইটনেস বক্সে প্রচুর প্রশ্ন, এবং লাস্ট দিন মা ক্লান্ত হয়ে ফিরছেন, হাসতে হাসতে আমি জিজ্ঞেস করলাম কী হলো, বলেন আজকে আমাকে জিজ্ঞেস করেছে বেনজিনকে জল দিয়ে ফোটালে নর্মাল টেম্পারেচারে ফেনল হয় ব্রিটিশ লয়ে, মা বলেছেন না, তখন তিনি বলেছেন হ্যাঁ হয়, যতবার মা না করেছেন ততবার উনি চিৎকার করেছেন হ্যাঁ মাকে আননার্ভ করার জন্যে, কিন্তু উনি বুঝতে পারেননি যে উনি কি সাংঘাতিক অপোনেন্টের এগেনস্টে দাঁড়িয়েছেন। আলটিমেটলি মা বলেন ওয়াই আর ইউ ফোর্সিং মি টু সে সামথিং উইচ ইজ রং ইন কেমিস্ট্রি, নর্মাল প্রেশারে উইদাউট এনি ক্যাটালিস্ট উইদাউট কিছু বেনজিনকে বয়েল করলে ফেনল হবে না। তখন উনি বলেন আই হ্যাভ বিন চিটেড। তার ওই কেসটার পরে ইন্ডিয়া গভর্নমেন্ট পেটেন্ট ল রিভাইজ করেছিল। She received the prestigious Bhatnagar Award as well as the Padma Bhushan Award as the first Indian woman scientist. She was also nominated as an honorary member of the Rajya Sabha by the Indian president. আমা পরের দিন দিল্লি যাবেন, পরের দিন আসি ইউকে যাবেন, তো মার এমনই মনে যে মাকে বলেন আপনি লেকচার দিতে পারবেন, বললেন আমায় দিতেই হবে, ছাত্ররা তাদের ফেলোশিপ পাবে না, বলে ঠিক আছে এই ওষুধটা হাতে রাখবেন, যদি দেখেন বুকে যন্ত্রণা করছে এই ওষুধটা খেয়ে নেবেন, তো মা ওটা ডিফেন্ড করে এলেন এবং ফেলোশিপও এলো, কিন্তু তারপরেও মার হাতের রোগ এত খারাপ হতে লাগলো, হার্টের অবস্থা, আশিস বললেন আর কলকাতা বাইরে যেতে পারবেন না, শুধু এখান থেকে সায়েন্স কলেজে কম ডিস্টেন্স, আবার সায়েন্স কলেজ, মা নাপতে পারতেন না, এই বাড়িতে ওই চেয়ারে করে নামানো হতো, কেন বাড়িতে লিফট নেই, আর সায়েন্স কলেজে মা যে বিল্ডিংটায় বসতেন লিফট নেই, ওই চেয়ারে করে তোলা হতো, চেয়ারে করে নামানো হতো, কিন্তু মা বলতেন একবার এপ্রন পরলে আমার আই বিকেম আ ডিফারেন্ট পার্সন। ওর কন্ট্রিবিউশন তা নিজের সঙ্গে শেষ হয়ে জানি, ইট হ্যাজ গ্রোন অ্যান্ড ইজ স্টিল গ্রোয়িং, এইটাই বড় বৈজ্ঞানিকদের কন্ট্রিবিউশন তো আমি মনে করি। মা টোটালি নিজেকে সারেন্ডার করেছিলেন শারদামণির মার পায়ে, এবং উনি ফাইনাল কলের জন্য অপেক্ষা করছিলেন, কারণ পুজোর ঘর থেকে বেরিয়ে উনি বলতেন মা আমার কাজ হয়ে গেছে কবে নেবে, আমি রেগেও যেতাম, এবং ফাইনালি কলটা এলো 22 নভেম্বর 2006, আই অ্যাম নট গোয়িং টু সি দি এন্ড অফ দিস ইয়ার, এটা উনি জুন মাস থেকেই বলতেন, মানে সে নিউ শি ওয়াজ গোয়িং পাসিং অ্যাওয়ে।